ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের 1 কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে চাল ডাল তেল পেঁয়াজ সহ 5টি পণ্য সরবরাহ করবে টিসিবি। আজ থেকে এই কর্মসূচি পরিচালনা শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এই দফায় কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল, 2 কেজি করে মসুর ডাল ও পেঁয়াজ এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 100 টাকা, চাল প্রতি কেজি 30 টাকা, মসুর ডাল 60 টাকা এবং পেঁয়াজ 35 ও চিনি 70 টাকা কেজিতে দেওয়া হবে। তবে আমদানি করা পেঁয়াজের প্রাপ্যতার সাপেক্ষে শুধু ঢাকা নগরীতে পণ্যটি বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি।